হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে সকাল 10:30। তো গুড মর্নিং সবাইকে, এগুলোকে অনেক অনেক ওয়েলকাম সবাইকে। তো অনেকদিন পর আমার রিচার্জ হলো, কালকে রিচার্জ করেছি, তো কাল থেকেই ভিডিও বানা শুরু করে দিয়েছি। তো এখন বাজে সকাল 10:30, তো ব্লগটি স্টার্ট করলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই। তো আমার এখন রান্না হয়ে গেছে, এখন 10:30 বাজে, তো এখনো স্নান করিনি। তো এখন আমি নাস্তা করব, মুড়ি খেয়ে নিই, এখন আমি মুড়ি তরকারি খাবো এখন। তো আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর যারা এখন পর্যন্ত আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন তাহলে এখন মুড়িটা খাওয়া যাক। তো আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, মুড়ি তরকারি খেলাম, তো মুড়ি খাওয়া হয়ে গেছে, আবার হাতটা ধুয়ে আসি। আমার মুড়ি খাওয়া হয়ে গেছে আর হাত ধুয়েও চলে এসেছি, আর এখনো স্নান করিনি আমি। এখন প্রায় 11টা বেজে গেছে। তো বেবিটাকে আগে খিচুড়ি খাওয়াবো, তেল মাখাবো, তারপর স্নান করবো। ও এখন স্কুল গেছে, ICDS স্কুলগুলো খুলেছে, তো সেখানে এখন পড়তে গেছে। তারপর ওকে খাইয়ে, খিচুড়ি খাইয়ে, তেল মাখিয়ে তারপর আমি স্নান করতে যাব। তো আমার খাওয়া হয়ে গেছে, স্নান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি। বেজে গেছে দুপুর 1:40 বেজে গেছে। তো বেবিটাকে তেল মাখালাম আর খাবারও খাইয়ে দিয়েছি, ভাবলাম ঘুমিয়ে যাবে, সেই জন্য তো ঘুমাইলো না, এখন খেলা করছে, সেই জন্য আমার স্নান করতে লেট হয়ে গেল। তো এখন খাবার খাবো। তো আমার খাবার খাওয়া হয়ে গেছে আর এখন বেজে গেছে দুপুর 2টা। তো খেতে খেতে বেজে গেল 2টা, তো খাবার খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা কি করছি, এই যে আমরা এখন রেস্ট করছি, বেবিটা এখন ঘুমায়নি, খেলা করছে। এখন একটু রেস্ট নিয়ে একটু ঘুমাই, আবার দেখা হবে বিকেলে। তো এখন বেজে গেছে সন্ধ্যে 7টা। তো এখন আমি রান্না করছি আর সন্ধ্যার কিছু শেয়ার করলাম না, এখানে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন, আর সব বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। আর একটা কথা বলে রেখি আপনাদেরকে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। ব্যাস তাহলে আজ এ পর্যন্তই।